নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রথম ভাষা বেঙ্গলি, তা যারা টেট পরীক্ষা দিচ্ছেন তার সেই পরীক্ষার বেঙ্গলি ভাষার যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলাতে খুবই ইম্পর্টেন্ট। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তা প্রথম প্রশ্ন আছে, ছোট কাকা ধ্বনি পরিবর্তন সাইন ছোটকা, এখানে কোন রীতি লক্ষ্য করা যায়? তা এখানে কোন রীতি লক্ষ্য করা যায়? অপশন এ আছে মধ্য সরাগম, অপশন বি আছে আদি সরাগম, অপশন সি আছে ব্যঞ্জন লোপ, না অপশন ডি আছে স্বরলোপ। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছোট কাকা থেকে ধ্বনি পরিবর্তন হয়ে ছোটকা এসছে, তাহলে এইটার সঠিক উত্তর কিন্তু ব্যঞ্জন লোপ হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, ঘর ঘর শব্দটি কি ধরনের? মানে এই যে ঘর ঘর এই শব্দটি কি ধরনের এটা জানতে চাওয়া হয়েছে। তা এখানে যে চারটে অপশন আছে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ধনাত্মক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জল টল লন্ড ভণ্ড শব্দ দুটি কি ধরনের? তাহলে জল টল ও লন্ড ভণ্ড এই শব্দ দুটি কিরকম ধরনের? না এই শব্দ দুটি হচ্ছে অনুকার শব্দ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সারি সারি নিবু নিবু কি ধরনের শব্দ? তা এই শব্দগুলো কিন্তু শব্দ দ্বৈত, ঠিক আছে, মানে একই শব্দ পরপর দুবার করে আছে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে আসছি। পরবর্তী প্রশ্ন আছে, তৎসম শব্দের অর্থ হলো, তাহলে তৎসম শব্দের অর্থ কি সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। অপশন এ আছে আমার সমান, অপশন বি আছে তোমার সমান, অপশন সি আছে তাহার বা সংস্কৃতের সমান, এবং অপশন ডি আছে কোনোটি নয়। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হলো সেটা হলো অপশন সি বা গ, তাহার সংস্কৃতের সমান বা তাহারা সংস্কৃতের সমান। তাহলে তৎসম শব্দের অর্থ হলো তাহারা সংস্কৃতের সমান। তা এইটা বন্ধুরা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তাই হোমটাক্সের প্রশ্ন যারা অপশন গ বা সি অপশন অ্যান্সার করেছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এবার চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, অর্ধ তৎসম শব্দের প্রতিশব্দ কি? মানে অর্ধ তৎসমও যা সেই শব্দটাও তাই সেই শব্দটা এখানে কোনটা সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তা এখানে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কিন্তু ভগ্ন তৎসম। তাহলে অর্ধ তৎসম আর ভগ্ন তৎসম এটা কিন্তু প্রতিশব্দ। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, মিশ্র শব্দের প্রতিশব্দ কি? তাহলে মিশ্র শব্দের এই প্রতিশব্দ কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাই এখানে চারটে অপশন দেওয়া হয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর যে মিশ্র শব্দের প্রতিশব্দ সেটি হলো সংকর শব্দ। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, তালিকা শব্দটি কোন শ্রেণীর? তাহলে তালিকা বলে যে শব্দটা আছে সেটা কোন শ্রেণীর? এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বিদেশি বা আরবি, এটা কিন্তু বন্ধুরা সঠিক উত্তর। চলে আসি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে, আলতা কাঠ হাতি ঘুটে চিংড়ি পাথর শব্দগুলি কোন শ্রেণীর? তাহলে এই সবকটা শব্দই যে শ্রেণীর সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এই শব্দগুলি প্রত্যেকটা তদ্ভব শ্রেণীর। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, চা শব্দটি হলো, তাহলে চা শব্দটি কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, বা এই হলো বলতে দেশি বিদেশি তৎসম তদ্ভব যে শব্দ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এই প্রশ্নের সঠিক উত্তর হলো চা হলো বিদেশি শব্দ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ঘেন্না কুকুরবার ঘেরাম মোচ্ছব পেত্তয় জোচনা ফাগুন ছিরি পিদিম রোদ্দুর চন্দন বিথার কেষ্ট শব্দগুলি কোন শ্রেণীর? তা এগুলো প্রত্যেকটা একই শ্রেণীর, তা এরা হচ্ছে সবাই অর্ধ তৎসম শ্রেণীর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ঢেক কি? ঢেকুর খোকা খুকি ঝিঙে মুড়ি ভেপু বাদুর পেট দমদম থোড়া ঢক ঢক ঢিল ঢোল ঢেরস উচ্ছে কুকুর কুলো খড় গাড়ি গাট্টা চুলা কার ঝোপ
ঝাড়, ঝোপ, ডিঙি, ডেঙা শব্দগুলি কোন শ্রেণীর, তা এখানে এই শব্দগুলি হবে দেশি, ঠিক আছে? তাই ওখানে উচ্চারণে মিস্টেক হয়ে গেলে আপনারা মাফ করবেন। চলে আসি পরবর্তী প্রশ্ন। তা প্রশ্ন নম্বর পরবর্তীতে, ফিতে, বয়া, বর্গা, বালতি, বোমা, মাস্তুল, মিস্ত্রি, সাগু, সাবান, সায়া, পিপে, পিস্তল, জানালা, তামাক, তোয়ালে, আতা, আনারস, আলকাত্রা, কপি, গুদাম, চাবি শব্দগুলি কোন শ্রেণীর? এই প্রত্যেকটা শব্দ হচ্ছে বিদেশি বা পর্তুগিজ, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্নতে, ইস্কাপান, রুইতন, হরতন, তুড়ু, ইস্কুপ এই শব্দগুলি কোন বিদেশি শব্দ? তাহলে এই শব্দগুলি হচ্ছে ওলন্দাজ শব্দ, ঠিক আছে বন্ধুরা? তো চলুন এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, ডেঙ্গু শব্দটি কোথা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে? তা ডেঙ্গু কথাটি এসেছে স্পেনীয় শব্দ থেকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আপেল, উল, কফি, কেক, কেস, ক্লাব, চপ, জেলি, টনিক, টিম, ট্রাম, ডজন, নম্বর, পকেট, পেন, মেস, লকেট, ল্যাম্প, সনেট, হুক শব্দগুলি কোন শ্রেণীর? তা এই শব্দগুলি বিদেশি ইংরেজি, ঠিক আছে? চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, গাম, চিত্র, তৃষা, বৈদ্র, শ্রদ্ধা, সন্ধ্যা, স্বামী, কৃষ, চক্র, জ্যোৎস্না, হৃদয়, অস্থি, আমিষ, উপাধ্যায়, ঊর্ধ্ব, কেতকী, কদকল, ক্রিয়া, জ্যেষ্ঠ, দুহিতা, মৎস্য, হস্তি শব্দগুলি কোন শ্রেণীর? না, এই শব্দগুলি হচ্ছে তৎসম শ্রেণীর, ঠিক আছে? চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, বিভক্তি শব্দটির সাধারণ অর্থ কি? তাহলে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে বিভক্তি যে শব্দটি আছে তার সাধারণ অর্থ যেটা, সেটা কি হবে? তা এখানে সঠিক উত্তর হচ্ছে বিভাগ বা বণ্টন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্যান্য বিশেষ্য জাতীয় পদগুলির যে সম্পর্ক ব্যাকরণে প্রকাশিত হয় তাকে সাধারণভাবে ড্যাশ বলা হয়। তাহলে কি বলা হয়? সেটাকে সন্ধি বলা হয়, সমাস বলা হয়, কারক বলা হয়, না বিভক্তি বলা হয়? তাহলে এর সঠিক উত্তরটা হবে বন্ধুরা কারক বলা হয়, ঠিক আছে? তাহলে বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্যান্য বিশেষ্য জাতীয় পদগুলির যে সম্পর্ক ব্যাকরণে প্রকাশিত হয় তাকেই সাধারণভাবে কারক বলা হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, যে চিহ্নের দ্বারা কারকের অস্তিত্ব জানান দেয় তাকে বলে। তাহলে এর সঠিক উত্তরটা কি হবে? না, সঠিক উত্তর হবে বিভক্তি। তাহলে যে চিহ্নের দ্বারা কারকের অস্তিত্ব জানান দেয় তাকে বলে বিভক্তি। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, বাক্যে যে বস্তু বা বিষয়কে ঘিরে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে। তাহলে যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলে? এর সঠিক উত্তর হচ্ছে মুখ্য কর্ম। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, বাক্যে যে ব্যক্তির জন্য বা যাকে লক্ষ্য করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে। তাহলে যাকে লক্ষ্য করে ক্রিয়া সম্পন্ন হয় সেটাকে বলে গৌণ কর্ম। চলে আসি পরবর্তী প্রশ্ন, সে এমন দৌড়ালো যে আর কেউ তাকে ছুঁতে পারলো না। স্থূলাক্ষর শব্দটির ব্যাকরণগত কোন নীতি লক্ষ্য করা যায়? এই দৌড়, এটার ব্যাকরণগত কোন নীতি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হলো বন্ধুরা সমধাতু কর্ম। এই দৌড়টা হলো সমধাতু কর্ম। চলে আসি পরবর্তী প্রশ্ন, সংসারে এসে সে জ্বালানিতে জ্বলিত, তা আমাকে কি করে বোঝাবো? স্থূলাক্ষর পদ এ বা রেখাঙ্কিত পদে ব্যাকরণগত কোন নীতি লক্ষ্য করা যায়? তাহলে জলুনিতে, তাহলে জলনীতে এটা ব্যাকরণগত কোন নীতি লক্ষ্য করা যাচ্ছে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বন্ধুরা সমধাতুজকরণ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন, আমি এই বইটি পড়েছিলাম, এই সর্বনাম পদটি কি ধরনের সর্বনাম? এই যে এই বলে যে সর্বনামটা আছে এটা কি ধরনের সর্বনাম আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে? তা এটা কিন্তু বন্ধুরা এই বলে একটা নির্দেশক, এটা একটা নির্দেশক সর্বনাম। চলে আসি পরবর্তী প্রশ্নে, তোমার আপনা আপনি, তোমরা আপনা আপনি মধ্যে কথাটা সীমাবদ্ধ রাখিও, কি ধরনের সর্বনাম? তাহলে কোশ্চেনটা কি বলেছে? যে তোমরা আপনা আপনির মধ্যেই কথাটা সীমাবদ্ধ রাখিও, কি ধরনের এটা সর্বনাম? তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা ব্যতিহার সর্বনাম। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনার স্ক্রিনে, চলো কোথাও বেড়াতে যাওয়া যাক, কি ধরনের সর্বনাম? কোথাওটা এখানে কি ধরনের সর্বনাম সেটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তা কোথাও যখন, তা এটা কিন্তু বন্ধুরা অনির্দেশক সর্বনাম। চলে আসছি পরবর্তী প্রশ্নে,
তিনি স্বয়ং একথা বলেছেন শুনে অবাক হলাম। কি ধরনের সর্বনাম এই স্বয়ংটা, কি ধরনের সর্বনাম সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তা এটা স্বয়ং যখন, তখন কিন্তু এটা আত্মবোধক সর্বনাম। চলে আসি পরবর্তী প্রশ্ন। বাংলায় যে ধাতুগুলি একটিমাত্র সেলিবেল বা অক্ষরে গঠিত হয় সেগুলোকে কি বলে? যেগুলো কি না একটিমাত্র সেলিবেল নিয়ে গঠিত সেগুলোকে কি বলে? না সেগুলোকে বলে কিন্তু মৌলিক বা সিদ্ধ ধাতু। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। বাংলায় যে ধাতুগুলি একাধিক অক্ষরের সেলেবেলে গঠিত সেগুলিকে বলে? একাধিক অক্ষর বা একাধিক সেলেবেলে গঠিত সেগুলোকে কি জানতে চাওয়া হয়েছে? তা সেগুলোকে বলে কিন্তু বন্ধুরা সাধিত ধাতু। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করে ফেলেছি। এইবার আপনাদের সুবিধার্থে বা আপনারা যাতে কোশ্চেনগুলো মাথায় রাখতে পারেন সেজন্য আমরা একবার রিভাইজ করব। যারা এই কোশ্চেনগুলো জানতেন আগে থেকে অ্যান্সার তাদের ক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড, এবং যাদের ক্ষেত্রে রিভাইজ হয়ে গেল তাদের ক্ষেত্রেও ভালো, এবং যারা এই কোশ্চেনগুলো প্রথম পরিচিত হলেন তাদের জন্য আমরা কি করব, এই কোশ্চেনগুলো একবার রিক্যাপ করে ফেলব। রিক্যাপ করে ফেললেই আমাদের এই যে মাথায়গুলো, এই কোশ্চেনগুলো আমাদের মাথায় থেকে যাবে। তা আমাদের যদি মাথায় থেকে যায় তাহলে আগামীতে আপনাদের কিন্তু এই প্রশ্নগুলো আর দ্বিতীয়বার করে আপনাদের আর প্র্যাকটিস করতে হবে না। ঠিক আছে, আজকেই এটা আপনারা পুরো ব্যাপারটাই আজকে সামলে নিতে পারবেন। ঠিক আছে, তা একটু মনোযোগ দেবেন, আমরা চট করে 30টা প্রশ্ন কি কি সমাধান করলাম সেটা একটু চেক করে নেব। তা প্রথম প্রশ্ন ছিল ছোট কাকা ধ্বনি পরিবর্তন সাইন ছোটকা, এখানে কোন রীতি লক্ষ্য করা যায়? এর সঠিক উত্তর হচ্ছে ব্যঞ্জন লোপ। নেক্সট প্রশ্ন, ঘর ঘর শব্দটি কি ধরনের? এর সঠিক উত্তর হচ্ছে ধর্ণাত্মক। নেক্সট প্রশ্ন, জল টল লন্ড ভণ্ড শব্দ দুটি কি ধরনের? এর সঠিক উত্তর হচ্ছে অনুকার শব্দ। নেক্সট প্রশ্ন, সারি সারি নিবু নিবু কি ধরনের শব্দ? সঠিক উত্তর শব্দদ্বৈত। নেক্সট প্রশ্ন, তৎসম শব্দের অর্থ হলো? এর সঠিক উত্তর হচ্ছে তাহার বা সংস্কৃতের সমান। নেক্সট প্রশ্ন, অর্ধ তৎসম শব্দের প্রতিশব্দ কি? এর সঠিক উত্তর হচ্ছে ভগ্ন তৎসম। নেক্সট প্রশ্ন, মিশ্র শব্দের প্রতিশব্দ কি? এর সঠিক উত্তর হবে সংকর। নেক্সট প্রশ্ন, তালিকা শব্দটি কোন শ্রেণীর? এর সঠিক উত্তর হবে বিদেশি বা আরবি। নেক্সট প্রশ্ন, আলতা কাঠ হাতি ঘুটে চিংড়ি পাথর শব্দগুলি কোন শ্রেণীর? এর সঠিক উত্তর তদ্ভব। নেক্সট প্রশ্ন, চা শব্দটি হলো? এর সঠিক উত্তর বিদেশি। নেক্সট প্রশ্ন, ঘেন্না কুকুরবার ঘেরা মোচ্ছ প্রত্যয় যোচনা ফাগুন ছিরি পিদিম রোদ্দুর চন্দর বিথার কেষ্ট শব্দগুলি কোন শ্রেণীর? এর সঠিক উত্তর হচ্ছে অর্ধ তৎসম। নেক্সট প্রশ্ন, ধেকি ধেকুর খোলা খোকা খুকি ঝিঙে মুড়ি ভেপু বাদুর পেট দমদম থোর ঢকঢক ঢিল ঢোল ঢেঁড়স উচ্ছে কুকুর কুলো খড় গাড়ি গাড্ডা চুলা ঝাড় ঝোপ ডিঙি ড্যাঙা শব্দগুলি কোন শ্রেণীর? এটা হচ্ছে দেশি। নেক্সট, ফিতে বয়া বর্গা বালতি বোমা মাস্তুল মিস্ত্রি সাগু সাবান সায়া পিপে পিস্তল জানালা তামাক তোয়ালে আতা আনারস আলকাতরা কপি গুদাম ছবি চাবি এগুলি কোন শ্রেণীর? এগুলো হচ্ছে বিদেশি বা পর্তুগিজ। নেক্সট প্রশ্ন, ইশাকাপন রুইতন হরতন তুরুপ ইস্কুপ শব্দগুলি কোন বিদেশি শব্দ? এটা হচ্ছে ওলন্দাজ। নেক্সট প্রশ্ন, ডেঙ্গু শব্দটি কোথা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে এসছে? সঠিক উত্তর স্পেনীয়। নেক্সট প্রশ্ন, আপেল উল কপি কেক কেস ক্লাব চপ জেলি টনিক টিন ট্রাম ডজন নম্বর পকেট পেন মেস লকেট ল্যাম্প সনেট হুক শব্দগুলি কোন শ্রেণীর? এর সঠিক উত্তর হচ্ছে বিদেশি বা ইংরেজি। নেক্সট প্রশ্ন, গ্রাম চিত্র তৃষা বৈদ্য শ্রদ্ধা সন্ধ্যা স্বামী কৃষ চক্র জ্যোৎস্না হৃদয় অস্থি আমিষ উপাধ্যায় ঊর্ধ্ব কেতকী কদলক ক্রিয়া জ্যেষ্ঠ দুহিতা মৎস্য হস্তি শব্দগুলো কোন শ্রেণীর? সঠিক উত্তর তৎসম। নেক্সট, বিভক্তি শব্দটির সাধারণ অর্থ কি? এর সঠিক উত্তর বিভাগ বা বণ্টন। নেক্সট, বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্যান্য বিশেষ্য জাতীয় পদগুলির যে সম্পর্ক ব্যাকরণে প্রকাশিত হয় তাকে সাধারণভাবে ড্যাশ বলা হয়। সঠিক উত্তর কারক। নেক্সট, যে চিহ্নের দ্বারা কারকের অস্তিত্ব জানান দেয় তাকে বলে? সঠিক উত্তর বিভক্তি। নেক্সট প্রশ্ন, বাক্যে যে বস্তু বা বিষয়কে ঘিরে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয়? সঠিক উত্তর মুখ্যকর্তা মুখ্য কর্ম। নেক্সট, বাক্যে যে ব্যক্তির জন্য বা যাকে লক্ষ্য করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে? সঠিক উত্তর গৌণকর্ম। নেক্সট,
সে এমন দৌড় দৌড়ল যে আর কেউ ছুতেই পারল না। স্থূলাক্ষর শব্দটির ব্যাকরণগত কোন নীতি লক্ষ্য করা যায়। সঠিক উত্তর হচ্ছে সমধাতু কর্ম। নেক্সট, সংসারে এসে সে জ্বালানিতে জ্বলিল, তা তোমাকে কি করে বোঝাবো। স্থূলাক্ষর পদ বা রেখাঙ্কিত পদে ব্যাকরণগত কোন নীতি লক্ষ্য করা যায়। সঠিক উত্তর হচ্ছে সমধাতুকরণ। নেক্সট, আমি এই বইটি পড়েছিলাম, এই সর্বনাম পদটি কি ধরনের সর্বনাম। সঠিক উত্তর হচ্ছে নির্দেশক সর্বনাম। নেক্সট, তোমরা আপনা আপনির মধ্যেই কথাটা সীমাবদ্ধ রাখিও, কি ধরনের সর্বনাম। সঠিক উত্তর ব্যথিয়ার সর্বনাম। নেক্সট, চলো কোথাও বেড়াতে যাওয়া যাক, কি ধরনের সর্বনাম। সঠিক উত্তর অনির্দেশক সর্বনাম। নেক্সট, তিনি স্বয়ং এ কথা বলেছেন শুনে অবাক হলাম, কি ধরনের সর্বনাম। এর সঠিক উত্তর হচ্ছে আত্মবোধক সর্বনাম। নেক্সট প্রশ্ন, বাংলায় যে ধাতুগুলি একটি মাত্র সেলিবেল বা অক্ষরে গঠিত সেগুলিকে বলে। এর সঠিক উত্তর হচ্ছে মৌলিক সিদ্ধ ধাতু। নেক্সট এবং লাস্ট, বাংলায় যে ধাতুগুলি একাধিক অক্ষরের বা সেলিবেলে গঠিত সেগুলিকে বলে সাধিত ধাতু। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা একবার পড়ে আরেকবার রিভাইজ করে নিয়েছি, ফলে এই কোশ্চেনগুলো মনে হয় না আমরা আর ভুলতে পারবো। এইবার আমরা চলে যাচ্ছি আজকের আকর্ষণীয় বিষয়, যে কোশ্চেন অ্যান্সার পার্টে। তা আজকের কোশ্চেন অ্যান্সার পার্টের প্রশ্নটা হলো, আপনারা একটু লিখে নেন যে যে ধাতুর দ্বারা কর্তা অন্য কাউকে দিয়ে কাজটি করানো বোঝায় তাকে বলে। অপশান এ মৌলিক বা সিদ্ধ ধাতু, অপশান বি সাধিত ধাতু, অপশান সি প্রযোজক ধাতু, না অপশান ডি নাম ধাতু। আবার আমি আজকে হোমটাক্সের প্রশ্নটা বলছি, যে ধাতুর দ্বারা কর্তার অন্য কাউকে দিয়ে কাজটি করানো বোঝায় তাকে বলে। অপশান এ মৌলিক বা সিদ্ধ ধাতু, অপশান বি সাধিত ধাতু, অপশান ডি প্রযোজক ধাতু, বা অপশান ডি নাম ধাতু। আপনাদের চারটে অপশানের মধ্যে যে অপশানটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর আপনাদের দিয়ে দেওয়া হবে। প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে শর্টলিস্টের মাধ্যমে। আর শর্টলিস্টের মাধ্যমে পর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।